জনজাতিদের সঙ্গে ভোটের রাজনীতি নয়, বরং অন্তরের বন্ধন স্থাপন করেছেন সাংসদ তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। দীর্ঘদিন রাজ্যে ব্রুরিয়াং উদ্বাস্তুদের নিয়ে চলছিল সমস্যা, যে সমস্যার সমাধানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন বিপ্লব কুমার দেব। যদিও এই সমস্যা বহু আগেই সমাধান হতে পারত, কিন্তু তা হয়নি। বলা যায় ইচ্ছে করেই এর স্থায়ী সমাধান করা হয়নি, কারণ যদি এই ব্রুরিয়াং উদ্বাস্তুদের সমস্যার সমাধান হয়ে যায় তবে তাদের নিয়ে রাজনীতি করবেন কারা? রাজনীতি করার জন্য কোনো না কোনো বিষয় তো থাকতেই হবে। বছরের পর বছর ব্রুরা হয়েছে বঞ্চনার শিকার, আর ভোট এলেই দেখেছেন একরাশ স্বপ্ন, ভেবেছেন হয়তো এবার হবে স্থায়ী সমাধান, কিন্তু তা আর হলো না কোনো কালই। অবশেষে ব্রুরিয়াং উদ্বাস্তুদের স্থায়ী সমাধান হলো, যে সমস্যার সমাধানে সবচেয়ে বড় ভূমিকা ছিল বিপ্লব দেবের, যার ফলে আজ ব্রুরা পেয়েছেন স্থায়ী ঠিকানা, পেয়েছেন শিক্ষার অধিকার, চিকিৎসার সুবিধা, জলের সুবিধা সহ আরও অনেক কিছুই। ব্রুরিয়াংদের পুনর্বাসন পাওয়া তাদের মধ্যে যেমন ছিল স্বাধীনতা ফিরে পাওয়ার মতো, তেমনি পুনর্বাসনের মধ্য দিয়ে অবসান হয়েছে তাদের উপর ভিত্তি করা ভোট রাজনীতির, যার ফলে আজ খুশি ব্রুরিয়াংরা। শুধু খুশিই নন, বিপ্লব কুমার দেবের প্রশংসায় পঞ্চমুখ তারা। তেমনি সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবও ব্রুরিয়াংদের করেন সম্মান। বুধবার দেখা গেল এমনই এক ছবি, যারা দীর্ঘদিন ধরে উদ্বাস্তুদের জীবনযাপন করছেন তারাই আজ পেয়েছেন পুনর্বাসন। তাই বিপ্লব দেব ব্রুরিয়াংদের সরকারি বাসভবনে ডেকে নিয়ে একই সঙ্গে খেলেন খাবার, সেই সঙ্গে দীর্ঘক্ষণ করেছেন তাদের সঙ্গে আলোচনা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।